नमस्कार आरएसएम कोर्स चैनल पक्ष आपनादेर के स्वागत जानाई प्रभु जीशुर अनंत जीवन दान सुसमाचारेर बार्ताय बार बार बला हयेछे अनंत जीवनेर पथ केवल जीशु ख्रीष्टेर काजेर मध्य दिए खुजे पावा सम्भव। तिमिथियो प्रथम अध्याय दस नम्बर पदे बला हयेछे सुसमाचार द्वारा जीवन ও অক্ষয়তাকে দীপ্তিতে আনিয়াছেন। যোহন পঞ্চম অধ্যায়ের এগারো নম্বর পদে বলা হয়েছে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন। আবারও ইব্রীয় পঞ্চম অধ্যায়ের নয় নম্বর পদে বলা হয়েছে সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন। রোমিও দ্বিতীয় অধ্যায়ের ছয় থেকে সাত পদে বলা হয়েছে তিনি প্রত্যেক মানুষকে তাহার কার্যানুযায়ী ফল দিবেন। সৎক্রিয়ার ধৈর্য সহযোগে যাহারা প্রতাপ সমাদর ও অক্ষয়তার অন্বেষণ করে তাহাদিগকে অনন্ত জীবন দেবেন। কেননা মনুষ্য সন্তানদের প্রতি যাহা ঘটে তাহা পশুর প্রতিও ঘটে, সকলেরই প্রতি একরূপ ঘটনা ঘটে। এ যেমন মরে সে তেমনই মরে এবং তাহাদের সকলেরই নিঃশ্বাস এক। পশু হইতে মানুষের কিছু প্রাধান্য নাই, সকলেই অসার, সকলেই এক স্থানে গমন করে, সকলেই ধুলি হইতে উৎপন্ন এবং সকলেই ধুলি হইতে প্রতিগমন করে। বড় মৌলিক সত্যটি হচ্ছে সকল জীবিত প্রাণী এক সময় মৃত্যুবরণ করে। আত্মা হিসাবে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তার এক তৃতীয়াংশ শব্দই মৃত্যু ও আত্মার বিনাশ অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এটা দেখা যায় যে আত্মা কখনো এমন বিষয় নয় যেটি অমরণশীল। তাই জিহিস্কেল আঠেরো অধ্যায়ের চার নম্বর পদে বলা হয়েছে যে প্রাণী অর্থাৎ আত্মা পাপ করে সে মরিবে। ঈশ্বর আত্মা ধ্বংস করিতে পারে, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করতে পারেন, বরং তাহাকেই ভয় করো। আত্মাকে এখানে কিছুই অমরণশীল সত্তা হিসাবে দেখানোর চেয়ে বরং ব্যক্তি বা দেহ হিসাবে প্রকাশ করা হয়েছে, যেগুলি এই আত্মা সম্পর্কিত বহু পদের শব্দের দ্বারা প্রকাশিত হয়েছে। যদি কেহ পাপ করে, যদি কোনো আত্মা কোনো অশুচি জিনিস স্পর্শ করে, যদি আত্মা প্রতিজ্ঞা করে, এই উদাহরণগুলি প্রমাণ করে যে আত্মা মানুষের মাঝে অবস্থানরত কোনো আত্মিক উপাদান নয়। আত্মা এখানে শুধুই কোনো একজনের দৈহিক উপাদান মাত্র। ঈশ্বর তার সৃষ্টি প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য নিজ আত্মাকে ব্যবহার করেন। এই কারণে ঈশ্বরের আত্মা মানুষের মাঝেই অবস্থানরত একটি প্রাণময় শক্তি। এ বিষয়ে বলা যায় প্রাণ ছাড়া দেহ যেমন মৃত, সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে আদমকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আমাদের জন্মের সময় আত্মার প্রাণশক্তি আমাদের মাঝে দিয়ে দেওয়া হয়েছে এবং যতক্ষণ আমাদের দেহ জীবিত থাকবে ততক্ষণই প্রাণশক্তির অবস্থান সেখানে থাকবে। যখনই কোনো কিছু থেকে ঈশ্বরের আত্মা তুলে বা উঠিয়ে নেওয়া হয় তখনই তা ক্ষয়প্রাপ্ত হয়।
যদি তিনি অর্থাৎ ঈশ্বর আপনাতেই নিবিষ্ট মনে থাকেন, আপনার আত্মা ও নিঃশ্বাস আপনার কাছে সংগ্রহ করেন, তবে মর্তমাত্র একবারই মরিয়া যাইবে, মনুষ্য পুনর্বার ধূলিতে প্রতিগমন করিবে। মৃত্যুর সময় যখন ঈশ্বর তার আত্মা আমাদের কাছ থেকে নিয়ে যান, তখন শুধু যে আমাদের দেহের মৃত্যু হয় তা নয়, কিন্তু আমাদের সমগ্র চেতনা বন্ধ হয়ে যায়। তোমরা নির্ভর করিও না রাজন্যগণে, তাহার শ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে, সেই দিনেই তাহার সংকল্প সকল নষ্ট হয়। মৃত্যুর মাধ্যমে দেহ ধূলিতে মিশে যাবে যেমনটি তা আগে ছিল, এবং আত্মা যদি যিনি দিয়েছিলেন সেই ঈশ্বরের কাছে ফিরে যাবে। আমরা যখন মৃত্যুবরণ করি বা শেষ নিঃশ্বাস ত্যাগ করি, এই অর্থে বলা যায় যে ওই মুহূর্তেই ঈশ্বরের আত্মা আমাদের মধ্য থেকে চলে যায়। মৃত্যুতে আমাদের আত্মা ঈশ্বরের আত্মার সাথে মিশে যায়, যা আমাদের চারপাশে সব সময় অবস্থান করে। আর এই কারণেই বলা যায় মৃত্যু মানুষের আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়। বাইবেলে পরিষ্কারভাবেই বলা হয়েছে মৃত্যুতে আমাদের কোনো চেতনা থাকে না, আমরা সম্পূর্ণ অবচেতন থাকি, তাহার শ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে, সেই দিনেই তার সংকল্প সকল নষ্ট হয়। জীবিত লোকেরা জানে যে তাহারা মরিবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না, এবং তাহাদের আর কোনো ফলও হয় না, কারণ লোকে তাদের বিষয়ে ভুলিয়া গিয়াছে। তাহাদের প্রেম, তাহাদের দেশ ও তাহাদের ঈর্ষা সকলেই বিনষ্ট হইয়া গিয়াছে। ধার্মিক ও পাপী বা খারাপ মানুষ উভয়ের জন্য মৃত্যুকে বারবার নিদ্রা এবং বিশ্রাম হিসাবে দেখানো হয়েছে। তার পুনরাগমনের সময় খ্রিস্ট আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন। এখন তার দৈহিক আকার আমাদের মতো হলেও তা যতটানা রক্ত দিয়ে তার চেয়ে বেশি আত্মা দ্বারা গঠিত, সেই জন্য নিশ্চিতভাবে আমরা তার মতোই পবিত্র দেহ লাভ করব। আক্ষরিকভাবে দৈহিক পুরস্কার লাভের প্রত্যাশা আমরা পুরাতন নিয়মে ঈশ্বরের লোকদের মাধ্যমে আগে থেকেই জানতে পেরেছি। যিশাইয় 26 নম্বর অধ্যায়ের 19 নম্বর পদে বলা হয়েছে, তোমার মৃত্যেরা জীবিত হইবে, আমার শবসমূহ উঠিবে, হে ধূলি নিবাসীরা তোমরা জাগ্রত হও, আনন্দ গান করো, কেননা তোমার শিশির দীপ্তির শিশির তুল্য, এবং ভূমি প্রেত দিগকে ভূমিষ্ঠ করিবে। ইয়োব জানতেন যে মৃত্যুর পর তার দেহ পোকামাকড়ে খাবে, তবুও তিনি দৈহিকভাবেই পুরস্কার পাবেন। আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন, আর আমার চর্ম এই রূপে বিনষ্ট হইলে তবু আমি মাংসে থাকিয়া ঈশ্বরকে দেখিব, তাই পৃথিবীই হবে ঈশ্বরের রাজ্য। জয় যিশু, ধন্যবাদ।